হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রাজ ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর আমার কেনাকাটা সবই শেষ। চলো তোমাদেরকে দেখাই যে আমরা কি কি কিনলাম আর আমরা কি কি গিফট পেলাম। প্রথমেই দেখাই আমার ছেলের জামা। আমার ছেলের অনেকগুলোই হয়েছে, প্লিজ তোমরা জানিও আমাকে যে কোন জামাটা পরলে আমার ছেলেকে বেশি সুন্দর লাগবে। এটা ওর বাবা দিয়েছে ওকে, প্রথম দিন গিয়ে আমরা এটাই কিনেছিলাম। তোমরা প্লিজ বলো যে জিনিসগুলো কেমন হয়েছে, তো জানতে পারলে খুব ভালো লাগবে। এটাও আমরা নেক্সট যেদিনকে গিয়েছিলাম সেদিনকে এটা কিনে এনেছিলাম ময়দান থেকে, আর আগেরটা আমরা কিনেছিলাম রামতলা থেকে। আর এবারে এটা দেখাবো একটা পাঞ্জাবি আমার ছেলের, তো এইটা আমরা প্রথম দিনে রামতলা থেকে কিনেছিলাম। এটা আমার বরের ঘরে পরার বক্সার টাইপের একটা প্যান্ট কিনেছি, ওটা ঘরে পরবে। আর এটা আমার জামা, টু পিস বলে এটাকে, এটা এখন দেখছি খুব চলছে, তো আমার দেখে খুব পছন্দ হলো তো নিলাম। এবার এইগুলো হচ্ছে বালিশের ওয়ার, মাথার বালিশের আর পায়ের বালিশের, তো এই ছাপাগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এটাকে মধুবনী বলে। আরও তিনটে শাড়ি কেনা হয়েছে, সেইগুলোকে পার বসাতে দেওয়া হয়েছে, তো তো আমি এখন নিয়ে যখন আসবো তখন দেখাবো, এখন দেখাতে পারছি না, কালকে নিয়ে আসবো, কালকে দেখাবো। এই দুটো হচ্ছে আমার নাইটি, আর এটা একটা কুর্তি নিয়েছি, কুর্তির প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিলো তাই জন্য এটা নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পুচকি ভাগ্নি আছে, তার জন্য নিয়েছি, আর তার জন্য এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা জুতো। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, তাঁতের শাড়ি, তো এটাতে পার বসাতে হয়নি, লাগবে না তাই জন্য এটা পার বসাতে দিতে হয়নি, তো ওই তিনটে কালকে আনবো তবে দেখাতে পারবো। আর যা যা গিফট পাওয়া হয়েছে সেগুলো আমি পরে দেখাবো। আর এই দুটো ব্যাগ কিনেছি, এটা আমার বরের গেঞ্জি, এটাও অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এইটা দোকান থেকে কেনা হয়েছে জিন্স, এত ঠান্ডা লেগে গেছে, গলা খুশখুশ করছে, কাশি হচ্ছে আমার, পুজোয় কী হবে জানি না। এইটা আমার বাবার জামা, আর এইটা আমার বরের জামা, ও নিজে পছন্দ করে কিনেছে দুটোই। এইটা আমার ছেলের জুতো, আর এটা আমার জুতো, কিছুদিন আগেও কেনা হয়েছিল আমার, কিন্তু তাও একটা পছন্দ হলো কিনলাম। নতুন নতুন জিনিস যত নাড়াঘাটা করছি তত খুব ভালো লাগছে। জুতোটা তোমার পছন্দ হয়েছে? 1 2 3 4 লেখা আছে তে, তোমার ভালো লেগেছে জুতোটা? পুজোয় পড়বে তো, একবার তাকাও, গন্ধ শুকতে নেই, জুতোয় গন্ধ নেই, একবার তাকাও। এই দেখো এগুলো সব আমার ছেলে গিফট পেয়েছে, তো চলো দেখাই তোমাদের সবাইকে একটা একটা করে। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা ঢাকাই তাঁত, এটা ফলস পার বসাতে দেওয়া হয়েছিল, আজকে নিয়ে এসেছি, এই দেখো। আর এইটা আমার, এটা হচ্ছে মালবেরি, এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে শাড়িটা, আর এটাও একটা মধুবনি। এটা ওর সেজো দাদু দিয়েছে, আর এটা ওর পিসি দিয়েছে। আর এইটা হচ্ছে আমরা এর আগে যেখানে থাকতাম সেই বাড়ি থেকে দিয়েছে, সুস্মিতা দিদি দিয়েছে এটা। এটার দুটো প্যান্ট আছে, দুটোর সাথেই পরা যাবে জামাটা। এই একটা ফুল আর একটা হাফ থ্রি কোয়ার্টার টাইপের, আর এই প্যান্ট দুটো আমার মা ওকে দিয়েছে, ওর মেজো পিসি ঠাম দিয়েছে ওকে। এটা একটা চাদরের শেড মা দিয়েছে, আর এটা একটা হচ্ছে এমার্জেন্সি লাইট ও মা দিয়েছে,
আর এই গাউনটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো আমার পুজোর শপিং মোটামুটি এখানেই শেষ, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে। তো এখন বাই বাই।